মন খুইলা ভালোবাসনু হইব না জানা জানি আরে পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাও আমু চান বিরানি পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাও আমু চান বিরানি হাতের উপর হাত রাইখা টমটমে চড়ামু ঢাকা শহর ঘুইরা ঘুইরা সিনেমা দেখামু আদর কোনো সোহাগ কোনো সুনামু কাওয়ালি গান তুই যে আমার পুরান ঢাকার চান বিরানি চান তুই যে আমার অনলি অন স্বপ্নের রানি পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাও আমু চান বিরানি পুরান ঢাকায় দাওয়াতে কইরা খাও আমু চান বিরানি আমিও তোমার বারবার কল করতেছি তোমারে খালি এইটুকু বোঝানোর লেগে যে আমি তোমার লগে একটু কথা কম তুমি যেভাবে পাড়াপাড়ি করে আঙ্গবাই থেকে গেলাগা তুমি কি বুঝতাছো এত করে মনে করছো তোমার আর আমার অবস্থানটা মার কাছে কতটা দুর্বল হয়ে গেলগা অহন কিন্তু মারে বোঝানোটা খুব কঠিন হয়ে যাবো হ্যাঁ আমার অপমান করছে এর লেগা তো আমি চইলাহি নাইকা আমি আইছি কারণ তুমি আমারে বিশ্বাস করতা ছিলা না মজা নাওনের লাইগাই আপনি ধাদে ফিরবে চাইতাছি বলেন দাঁড়া ভাই আপনি আমার রোজ সুলু কোনাই দোকান কিছুই করার নাই যা করণের আপনারে করণ লাগবো তোমার কথাবার্তা আমি গেলাম ক্লিয়ার করে কিছুই বুঝা পারলাম না আর ক্লিয়ার করে কিছু কইবে পারুম না আহি আসসালামু আলাইকুম আমি একটা মামলা পাইছিলাম বুঝছো সাত আট বছর আগে এক পোলার লগে এক মেয়ের প্রেম বুঝছো এই পোলা মেয়ে ছেড়া বাঁচবো না মেয়েও পোলা ছেড়া বাঁচবো না মেয়ের সমস্যা ওইটা আছে মেয়ের বাপ মায়ের বিয়ে দিতে রাজি না ওই পোলার লগে আবার পোলার বাপ মেয়েও রাজি না ওই মেয়ের লগে বিয়ে দিতে কি হইব বিরাট ঝামেলা পোলা বাঁচে না মেয়ে বাঁচে না পোলা মরে মেয়ে মরে কাউন দন বন্ধ দুই ফ্যামিলিতে ক্রাইসিস তারপর হচ্ছে কি হঠাৎ করে একদিন সকালে মেয়ে উঠে বাপ মারে কুছে আমি বিয়ে করতে রাজি তোমরা জামাই দাও জামাই দেখছে সুন্দর জামাই টাকা পয়সা বেছে এই মেয়ে ওই পোলার লোকে বিয়ে করে গেছে গা পোলা যখন উঠছে যে পোলা তার লোকে প্রেম এত পাগল হয়ে গেছে হায় হায় আমি তো এই মেয়ের ছাড়া বাঁচুম না আমি কেমনি বাঁচুম পোলা তখন করছে কি রেল লাইনের নিচে যায় হয়ে পড়ছে কল্লা কল্লা গেছে গা দেহ থেকে ছুটটা মরে গেছে এ মামলা পেলাম আমি চিন্তা করে দেখো লাভ স্টোরি কি প্রেম কি কি কইবার চাও একটু খোলাসা করে কও না কইবার চাইতেছি ভাই এই যে তুমি দিলা প্রজের লেগে পাগল হয়েছো না দিলা প্রজ কি তোমার লেগে এমন পাগল হয়েছে নাও তো ব্যাপারে ওই মেয়ের মতো তুমি কান্তাছো দিলা প্রজের লেগে দিলা প্রজ তোমার লেগে কান্তাছে না হইতে পারে তো এত যখন ঝামেলা কই কি ভাই আরেকটা মেয়ে দেখি মাগার ভাইজান আমি তো দিল রে ভালোবাসি হইতেছি তো আমি যাই ওই পোলাও কিন্তু মেয়ে ভালোবাসেছিল ওই মেয়েও কিন্তু পোলারে ভালোবাসছিল পরে কি হইল মেয়ে গেছে না আমার কথা কিছু দিল আপনার যদি তোমার এতই ভালোবাসতো হ্যাঁ তোমার দিকে পাগল না কে হ্যাঁ ভ্যালু করে না কে সব কিছু ছিঁড়ে দিলে আয় করবো হ্যাঁ
দিল আফরোজে তো আমার খালি চাপ দিতাছে ওর বিয়া সাদি লিয়া মানে তারা লগে বিয়া সাদি লিয়া ওর চাচির লগে কথা কহনের ও চাচি বলে আজকে আইবার পারে হ তুই কহনে আইবি এখন কেমতে কি করুম কতগুলো মিষ্টি লয়ে আছে এত মিষ্টি আনছো কে এত মিষ্টি খাইবো কে খাই তুই তো মিষ্টি পোকা ছিলি একদিনও তো চলতো না তোর মিষ্টি ছাড়া এখন কি ছাইরা দিছ না ছাড়ি না কা মাগার অল্প অল্প খাই আর কি সাবধান থাকি ডায়াবেটিসে ভয় খাস না তোর তো বয়স 50 ছাড়াইছে এই বয়সে আর ডায়াবেটিস ধরবো না আচ্ছা আপা তোমার কাছে খালি আমার বয়স খালি বাড়েই আর বাড়েই না তুমি খালি কথায় কথায় আমার বয়সটা খালি বাড়াইবার পারলেই মনে তোমার আত্মায় শান্তি পাও না আর তুই তো খালি সুযোগ পাইলেই বয়সটা কমাইয়া কইবার চাস হ্যাঁ হ্যাঁ আপা কি যে কও আমার বয়স কমই আছে থাও আর মিষ্টি লিয়ে আইছো জগরা জেটির কাম নাই ওই দিলাফরোজ বল বই রা গামলা বই রে এখানে মিষ্টি দে খায় তোর চাচিরে দেখাই যে আমার ডায়াবেটিস এর ডর বই নাই কা আমার ডায়াবেটিস নাই আমার কি বয়স হইছে নি ডায়াবেটিস ওখানে রাজি আরে একলা ফালাই আইছি বেশি দেরি করুম না বাচ্চি শুরু করি আচ্ছা আপা হুনলাম যে রাজি আই বলে চাকরি ছাইরে দিছে হ ওই চাকরি ছাইরে দিছে মাগার আমি ওরে ছাড়ি নাই কা মায়ার বন্ধনে শক্ত কইরা বাঁধছি আরে আপা এর লিগা তো কইছিলাম যে রাজি আরে তার আর বউ কইরা ফালাও এইটাই তো তোমার লিগা ভালো হইতো ওই কথা এখন মুখে আনানো পাপ ছোট বাদ দে আসল কথা আছে নিয়ম মাইনা কইও কইলাম আপা আমি তোর মাইয়া রে আমার পোলার বউ কইরা ঘরে নিবার চাই তোর মতামত চাই আমি ও সামনে কো একদম সাকি থাকুন বালা ওই বয় আমি আল্লাহরে সাক্ষী রেখে কইলাম যে আমার মাইয়া দিল আফরোজ আর তার আর সাদি দিতে আমি রাজি আমি তোমার মিষ্টি মুখ করাই দি আর ছোট তোরেও খাওয়াই আমি আগে তোমার খাওয়াই দিই আচ্ছা দেও হুম স্বর্ণের হার আনছ আর কি আজকে এঙ্গেজমেন্ট নিয়ে যে হার উড় পরাই দিতেছ আজকে পরাইতেছি ওই দিন আরেকটা পরামু পাশাও আনছি
আদরের সন্তান বলতে পারে। আমি যখন ভার্সিটিতে ভর্তি হলাম তারপর একটা ছেলেকে খুব ভালো লাগে, বলতে পারেন মনের অজান্তেই তাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। এদিকে বাবা মা আমার বিয়ে ঠিক করলো। এরপর থেকে মা আমাকে, রিনি তোকে বিয়ে করতে হবে, রিনি তোকে সংসারী হতে হবে। আমি মাকে বোঝাতাম, মা আমি লেখাপড়াটা শেষ করি তারপর বিয়ে করব। তারপর হঠাৎ একদিন বাবা এসে আমাকে বলল, রিনি তোমার বিয়ে ঠিক করেছি আমি, ছেলেটার বাবা মাকে পাকা কথা দিয়ে এসেছি। বাবা মায়ের মুখের উপর সেদিন না করতে পারিনি, মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, রাজি হয়ে গেল। তাদের কথা মতো বিয়ে করলাম। আমার স্বপ্ন ছিল উচ্চশিক্ষিত কোন একটা ছেলে আমার জীবন সঙ্গী হবে, কিন্তু বাবা মা আমার সিকিউর ফিউচারের কথা চিন্তা করে অনেক টাকাওয়ালা ছেলের সঙ্গে আমার বিয়ে দিল। শুরু হলো আমার সংসার জীবন। প্রথম দিকে ভালোই চলছিল, আমি সংসারী হয়ে উঠলাম, মায়ের চাওয়া পূরণ হলো, রাহাতকেও ভালোবাসতে শুরু করলাম। জানেন, আমি আমার সংসার আর রাহাতকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেলাম যে আমার চারপাশে শুধু রাহাত ছাড়া আর কোনো কিছু ছিল না, ওটাই আমার দুনিয়া ছিল। এর কিছুদিন পর রাহাতের মধ্যে আমি চেঞ্জ দেখতে পেলাম। ও হঠাৎ করে কেমন যেন আচরণ শুরু করলো। আমি আন্দাজ করছিলাম হয়তো বাইরে কোথাও একটা কিছু নিয়ে ঝামেলা। কিরকম? তারপর একদিন রাহাত নিজেই আমার সন্দেহকে ক্লিয়ার করে দিল। হঠাৎ করে একটা মেয়েকে বিয়ে করে বাসায় নিয়ে এলো। হ্যাঁ, কি কইতাছেন? ঠিক আপনার মতোই আমিও শকড হয়েছিলাম। রাহাত চেয়েছিল তার দুই স্ত্রীকে নিয়ে একসাথে সংসার করতে। আমার নিজের আত্মসম্মান বহুত আমাকে সেটা অ্যালাউ করে না। আমি বের হয়ে আসি, আর এই জন্যই আপনার ভাইয়ের কাছে আসা। ওরে পাট পা, ভাই জানে কি কইছে? উনি বলেছেন ডিভোর্সটা আমি দেব না, রাহাতি আমাকে দেবে, এরকমই কিছু ব্যবস্থা করছে।
আমার ভাইজান পারিবারিক কোর্টের বড় উকিল, যেটা কইছে এটাই করব, অসুবিধা নাই কেন। আর যা হয়েছে হয়েছে, হয় না মানুষের জীবনে কত ঘটনা ঘটে, ঘটনাই স্বাভাবিক, বুঝতে পারছেন। মনে করেন যে ডিভোর্স যদি হয়ে যায় মাথা থেকে ছায়া ফেলে দেব, বাস্তব না, জীবন তো একটাই, সারা জীবন পড়ে আছে। তাইলে কথা পাক্কা, এক মাসের মধ্যে একটা ভালো দিন খুঁজা, তার আর দিলের বিয়ের ডেট ঠিক করো। বাচ্চার লগে কথা না কয়া পাকা করে কেমতে কত আপা? আজকে তো আর তারিখ ঠিক করতেছি না, আমি দিন দেখা তারিখ ঠিক কইরা তোরে জানামু, তারপর তুই বাচ্চার লগে কথা কয়ে লবি। আচ্ছা ঠিক আছে, তাইলে আল্লাহরে সাক্ষী রাইখা আমরা দুজনেই একমত হইলাম এক মাসের মধ্যে দিল আর তার আর সাদি উঠব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে কইলে তো হইব না ছোট, আমি যা কইলাম তোরও ওইটাই কইতে হইব। কইতেছি আল্লাহরে সাক্ষী রেখা আমরা দুইজনেই সাব্যস্ত করলাম যে আগামী এক মাসের মধ্যে আমার মাইয়া দিল আফরোজ আর তার আর সাদি হইব। আমাকেও কোনো দাবি দেওয়া নাই, মাগার আমরা দিল আফরোজে কিছু তোফা দিন। না দিলেও চলবো, তোফা তো দেওয়ানি লাগবো, তারা আমারে বারবার কয়ে দিচ্ছে। কি তোফা দিবা হুনি? দিল আফরোজ রে একটা ফ্ল্যাট কিনে দিব, একটা গাড়ি কিনে দিব, দিল গাড়িতে চড়িয়া কলেজে যাইব আর আইব, আর গয়নাপাতি সহ আরো কি কি লাগবো ওই হিসাব এখন আর করলাম না। মোট কথা কোনো ফাঁক ফুকর আমরা রাখুম না। তাইলে তোমরা বিয়ার পরেও দিল আফরোজ রে পড়াইবার চাও? অবশ্যই, তারা দিলের পড়াশোনার কোনো ক্ষতি হইবার দিব না। তো আমার মাইয়ারে এই যে ফ্ল্যাট গাড়ি এগুলি দিবার চাইলা কে? জুলমতে দিল আফরোজ রে ফ্ল্যাট গাড়ি কিনা দিবার চাইছিল, তো গো দিলে যাতে কোনো আফসোস না থাকে হেললে গাই আমরা দিল আফরোজ রে গাড়ি আর ফ্ল্যাট কিনা দিব। আমরা জুলমতের কাছে গাড়ি ফ্ল্যাট কোনো কিছুই চাই নাই কা, ওই নিজে থেকেই দিবার চাইছিল। দিলের লগে কথা কইয়াই তারা গাড়ি ফ্ল্যাটের কথা ভাবছে। তাহলে তো আর কোনো কথা নাই কেন। বাচ্চা তোর লাগাও স্পেশাল তোফা আছে। আমাগুলি আবার কি তোফা, তারা আমাগুলি কি দিব? ওইটা আমার কয় নাই কেন। জুলমতের বন্ধু জানেন না কেলা বালা করে জানি, আমনে মামলা করবার আগে মোর একবার জেগাইবেন না, জুলমতে তো জেগাইতে পারতেন।